তুই যে 41 বছর আলটিমেটাম দিছিল, তোর মাথা ঠিক আছে? তুই পাক করা তরকারি খাবার পারলু না? এই কথা কর। সারা বঙ্গভবন, সারা বঙ্গভবন তস তস করলো হাইটা হইতে, আলমারির তলে দিয়ে এতগুলো টাকা আছে কেউ দেখেনি। না যাই যেটি বাড়াচ্ছে খালি টাকা টাকা। আমির হোসেনের বাড়ির থেকে 5 কোটি টাকা বাড়াচ্ছে না 16 কোটি টাকা বাড়াচ্ছে। এগুলো টাকা কোথায়? এই টাকা যদি এদের অ্যাকাউন্টে যে টাকা আছে এই টাকা যদি বাংলাদেশের বাজারে যদি ছাড়া হতো, আলু এখনো 10 টাকা কেজি খাওয়া যেত, ইউরিয়া সার এখনো 50 টাকা বস্তা পাওয়া যেত। কিন্তু সব টাকা এই নেতা কেড়ে, এই রাক্ষস কেড়ে পেটে উঠেছে। আমরা আর এই সুযোগ দিতে রাজি নই, আমরা এই সুযোগ দিতে রাজি নই। আমাদের এই দেশটা সম্ভাবনা দেশ। বিগত 80 বছর ধরে এই বাংলাদেশে কোরআনের আইনের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলছে, কিন্তু অনেক লোক আমাদের কাছে ফেরে নাই। কিন্তু এইবার দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম গ্রামে আমি ঘুরতেছি, তারা বলতেছে আর কিচ্ছু নয়, সব দেখার শেষ, এখন একটা বার বাংলাদেশ জামাত ইসলামকে দেখতে চায়। আয়না ঘরে আপনারা ফেসবুকে দেখেছেন, আয়না ঘরে দেখেননি? হাজার হাজার মানুষের মাথা কঙ্কাল, বডি পরে আছে, বডির পার্টস গুলো পরে আছে, গোস্ত নাই, চামড়া নাই, মেডিসিন দিয়ে হাজার হাজার মানুষের নিমিষের ভিতর গলায় দিয়েছে। এতগুলো ক্ষতি করার পর মনে করছিল আমি 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু ভাগ্যে হলো 16 বছরের রাজা 15 দিনে ধুলিসাত। আমার সদর থানা, আমার নন্দীগ্রাম থানায় ওসির কাছে গিয়েছিলাম 6 তারিখে। আমি বললাম তার সামনে বসে যে এই জাতির কোনো দোষ নাই, আওয়ামী লীগের দোষ নাই, কারো কোনো রাজনৈতিক দলের দোষ নাই, দোষ আপনাদের পুলিশ বাহিনীর। বলছে হুজুর কেন কেন আপনি কেন 18 সালের নির্বাচনে দিনের ভোট রাতে দিলেন? কোন বলেন কেন রাতে দিলেন আপনি? এই দিন যদি আপনারা এই কুকাম না করতেন, জাতি সঠিক ভোট দিয়া সঠিক নেতৃত্ব কায়েম করতে পারত। এই বাংলাদেশে যত ক্ষতি হয়েছে এর মূলে এই বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, জোরে বল ঠিক কিনা? থানার ওসি চুপ করে গেল, একবারে চুপসে গেল, একবারে চুপসে গেল। এই কথাগুলি আমরা বলি কাদের জন্য? আপনাদের উপকারের জন্য, আপনাদের শান্তিতে থাকার জন্য। আজকে সমাজে 54 বছর হচ্ছে বাংলাদেশে স্বাধীন হয়, মসজিদে জুতা চুরি হচ্ছে। এ ভাই কথা কন না গা, তে জুতা চুরি বন্ধ করে পারো না, তাই কিসের সরকার? হন্ডা বন্ধ চুরি বন্ধ করে কিসের সরকার তুমি? মিশাই মিশাই দুর্নীতি করার কারণে আমাদের মুখকে বন্ধ করে রাখা হয়েছিল, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। এই মুখ আমার আপনাদের কাছে আহ্বান, এই মুখ যেন কিয়ামতের আগ পর্যন্ত ইমানদারের মুখে আর শিকল লাগাতে না পারে, এমন দুঃসাহস যেন বাংলার জমিনে কেউ করতে না পারে। আমি আপনাদেরকে বলতে চাই আমাদের একটাই কথা, নামাজের বক্তৃতা শুনেছেন, রোজার বক্তৃতা শুনেছেন, হজ উমরা সব ধর্মের কথা শুনেছেন, কিন্তু আমার একটা বক্তব্য এখন শুনতে হবে, সেটা হলো ইসলাম। সেটা কি বলুন তো? ইসলাম অর্থ কি? কার থেকে শিখেছেন? ইসলাম অর্থ শান্তি, এটা ব্রিটিশ সরকার বলে গেছে। এই কথা কোরআন হাদিসের সাথে বিপরীত। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো আপনার জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, লেনদেন, বিবাহ সাথে, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন তার নাম হলো ইসলাম। কিন্তু এই ইসলামের, ইসলাম হলো একটা গাছ, বৃক্ষ। ইসলাম হলো মানুষের নিরাপত্তা দানের একটা বৃক্ষ। আর নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, উমরা, কুরবানি যত কাজ আছে আল্লাহর ইবাদতমূলক, এইগুলি হচ্ছে ডালপালা। এইগুলি কি? ডালপালা। আচ্ছা আপনাকে এখানে সাজনার গাছ দেখেছেন? সাজনে আছে না? এই যে বগুড়াতে বিক্রি হয়তো লম্বা লম্বা দেখেননি সাজনে? সাজনার গাছের যখন সাজনে ফুরে যায় তখন ওই গাছের মালিক কোনো সব ডাল কাটে ফেলে দেয়। কারণ কি?
আবার নতুন করে গদাবি ডাল, সেই গদানে ডালও যদি সাজনা ধরে, এই সাজনা মোটা হবি, বড় হবি, স্বাদ হবি। এই সাজনার গাছের ডাল আপনি কাটেননি, কেউ যদি এসে কাটে আপনি বলেন ভাই ডাল কাটো কে, ভাই আমি একটু নিয়ে যা লাগাবো, আপনার কোনো রাগ হয় না কোনো, আমারই কাটা লাগলে হইনি উই কাটে নিয়ে যায় যায়, কথা ঠিক কিনা? এখন কোনো লোক আছে যদি ডাল না কাটে গাছের গোড়া কাটে, কতক্ষণ নাকি আপনি ডাল না কাটে যদি গোড়া কাটে তাহলে আপনি কি করবেন? তখন সেটা আপনি বাধা দেবেন না, প্রতিবাদ করবেন না যে তুমি ডাল লাগাবে কাটিয়ে লেদা লাগাও, তুমি গাছ কাটো কে, কোথায় নেই গাছ আমার দেখতে খারাপ লাগতেছে, তাহলে আপনি কক ছাড়ে দেবেন? এই পৃথিবীতে ইসলামের স্তম্ভ কয়টা? হ্যাঁ জোরেখন কয়টা? এক নাম্বার কি কলেমা, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার রোজা, চার নাম্বার হজ, যাকাত আছে, তারপরে হজ, এই পাঁচটা স্তম্ভ এটা ইসলামের ডালপালা। এই কয়টা পাঁচ? এই পাঁচটা ইসলামের ডালপালা, কিন্তু ইসলাম হলো বৃক্ষ গাছ। এখন আপনার গাছটাই যদি কেউ কেটে ফেলে দেয় আপনার হলো শাখা ডাল থেকে লাভ কি? ওই ডাল থাকবি আর? গাছের গোড়া কাটলে ডালের দাম আছে? ডাল তো এমনি আগে আউরে মরে দেবি। তো এখন বর্তমানে বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে যত সেকুলারি রাষ্ট্র আছে এরা ইসলামের গাছটাই কেটে ফেলে দিছে। হে কতক্ষণ আমরা যেগুলা নামাজ রোজা হর জায়গায় মসজিদ করে বসে আছি খানকা করে, এগুলা ডাল দিয়ে লাফাচ্ছি। হ্যাঁ হুজুর কতক্ষণ নাকি আপনি গাছ কবে কাটে ফেলে দিচ্ছে জানি না, উনি ডালের ডালও পানি ছিটে দিচ্ছে, বাবা তাজা হ তাজা হ, ডাল এখন করছে পাগল, আমার গোড়াই নাই তুমি পানি দিয়ে কি করবে? ওই জন্য সারা বাংলাদেশে যত ধর্মীয় গ্রুপ আছে এই ডালপালা তেল দিয়ে পানি দিয়ে মোবিল দিয়েও ইসলামকে আমরা রক্ষা করতে পারছি না। আপনার চোখের সামনে ইসলাম শেষ করে দিচ্ছে। ইসলাম কি? যদি বুঝতাম ইসলামের গায়ে হাত দেওয়ার সাথে সাথে তার হাতকে গুড়িয়ে ভাঙিয়ে দিতাম আমরা, কিন্তু আমরা ইসলাম বুঝি না। ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে কি? আপনার চলতে ফিরতে দুনিয়াতে বাঁচতে গেলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পক্ষে থাকতে হবে। এখন পক্ষে থাকবে কারা? ইসলামকে কে কে মেনে নিবে? এই কথা কি কোরআনে বলেন নাই? আল্লাহ বলেন তো? কোরআনে বলেন নাই ইসলাম শুধু মানবে ইমানদারেরা? লক্ষ লক্ষ মানুষ আছে দাঁড়িয়ালা টুপিয়ালা, এর ভেতরে লাখ লাখ লোক ইসলামের বিরোধিতা করতেছে, কথা ঠিক কিনা? তাহলে ইসলাম কে মানবে? আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। খালি ইমানদার পার্টিকুলার করে বলছেন যে তোমরা যারা ইমানদার ইসলামের ভেতর পরিপূর্ণরূপে ঢোকো, পরিপূর্ণরূপে প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নাও। ইসলামকে যারা মেনে নিতে পারবে তারাই শুধু ইমানদার, আর ইসলাম কায়েমের ব্যাপারে যারা বাধা দিবে এদেরকে ইমানদার বলা হয় নাই। এইবার বাংলাদেশে পরীক্ষা হবি, আগামী যদি নির্বাচন হয় তাহলে এই বাংলাদেশে পরীক্ষা হবি কে ইমানদার কে মুনাফিক। এখন বোঝা যাবি বাবা দি দাঁড়িয়ালা তুমি কোনটি ভোট দাও, এতদিন তো কয় ভোট সেন্টারে যাওয়ারই পারিনি, এইবার দেওয়া হবে ইনশাল্লাহ, কিন্তু ভোট কে ইসলামের পক্ষে গোনার পরে বোঝা যাবি কত পার্সেন্ট ইমানদার কত পার্সেন্ট মুনাফিক। আমরা তো কারোর নাম বলতেছি না, আল্লাহর ভাষায় বলতেছি। কিভাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে। সুবহানাল্লাহ, আমরা কি আল্লাহর পথে যদি সংগ্রাম করি তাহলে আমরা ইমানদার, যদি আল্লাহ ছাড়া অন্য পথে সংগ্রাম করি তাহলে আমরা ইমানদারের কাতারে আর থাকবো না, হয় কাফের হব, না হয় মুশরিক হব, না হয় মুনাফিক হব। হে ভাই কত জোরে বললেন না? আমরা কি ইমানদার হিসেবে পৃথিবীতে বাঁচতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে।
দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। যেদিন দেখবেন এই মসজিদে জুমার দিনে ইমাম সাহেবের মুখ দিয়ে স্লোগান বাড়াবে, মুক্তাদি উত্তর দেবে, সেই দিন এই দেশে ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভব। এখনো মসজিদে ইমামরা বক্তৃতা দেয় খুতবার আগে, অনেক মুসল্লি ডানে বামে তসবি নিয়ে এমন মশগুল হয়ে গেছে ইমামের দিক তাকায়ও না, চোখ মুজে মনে মনে করছে তুমি যা বলতিছো তোমার থেকে বেশি জানি। আর এই বিশেষ করে টাউন এলাকায় আমি দেখেছি, আমার বয়স তো কম হলো না, আমার 46 বছর বক্তৃতার বয়স, বহু টাউনের মসজিদে আমি নামাজ পড়েছি, টাউনের মুসল্লিগুলা একবারে বোবা, একবারে বোবা, ওর কেউ কোনো টেনশনই নাই, মাস অন্তর বেতন পাচ্ছে, এক মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছে, এরা কত টাকা এর কেড়ে গ্রাচুইটি পেনশন দিয়ে টাকা গুনতে গুনতে টিভি ফ্রিজ এর কে বাড়ি আলমারি শোকেস সোনা গহনা বাড়ির আসবাবপত্র দিয়ে তারা মশগুল হয়ে বসে আছে, মনে করছে এটাই বোধহয় জান্নাত, পরবর্তীতে আমাদেরকে ধরা ছোঁয়ার বাহিরে আমরা থাকব, আল্লাহ আমাদের দেখতেই পাবে না। কিন্তু না, একজন গরিব যদি আল্লাহর পক্ষে থাকে, একজন ধনী কোটিপতির হাজার হাজার বছর আগে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তাদের পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, বাড়িঘরের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, এই আটটা জিনিসের মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে ও রসুলিহি রসুল হইতে ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম করার চেয়ে যদি ওই আটটা নিয়ে তারা ব্যস্ত থাকে, আল্লাহ বলেছেন মৃত্যু আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আল্লাহু লা ইহাদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন ধিক্কার দিয়ে, এরে দুনিয়ার মানুষেরা তোমরা যে আটটা নিয়ে মশগুল থাকো, তিনটাকে যদি বাদ দাও আমি আল্লাহ বলে দিচ্ছি এমন ফাসেকদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। আজকে পৃথিবীতে আমরা কোনো আটটা নিয়ে ব্যস্ত কি ভাই, কি সুন্দর করে বাড়ি সাজাচ্ছি, অর্থ সম্পদ আসবাবপত্র দেখলে মনে হচ্ছে জান্নাতি পরিবেশ, কিন্তু আমরা কোথায় যাচ্ছি আমাদের জীবন নিয়ে এটা আমরা দেখতে পারলাম না, খুঁজে দেখতে পাচ্ছি না। আমরা মনে করেছি এইভাবে আমরা বিদায় হব, মারা যাব, বড় ইমাম সাহেব, বড় মসজিদের ইমাম আব্দুল কাদের কিংবা জামিল মাদ্রাসার মোহতামিম কিংবা এই মসজিদের খতিব বিশাল বক্তা, ইনি যদি জানাজা করে যদি কবরের ভেতর নামে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তাহলে আমার সব গুনাহ মাফ। আচ্ছা কন্ত বাঁচা থাকতে করলো একদল, ঠিক এই বাংলাদেশে কোনো এক কাজ হচ্ছে, একই মানুষ কোনো বাঁচা থাকতে তিন দল করে, কয় দল কতক্ষণ, কয় দল একই মানুষ একটা করছে তবলিগ, কথা ঠিক কিনা, আবার উইজা পীরের মুরিদ হচ্ছে, আবার ভোট দিচ্ছে আর একটা অন ইসলামের দলত, তাহলে ওই কয় দল করলো, তিন দল। আবার মরার পর এই মসজিদের ইমাম দোয়া করেছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, তাহলে ওই কয় দলত থাকলো, সাইডে কিয়ামতের দিন আল্লাহ বিচারের সময় জিবরের লোক ডাক ঠিক আছে জিবরের সন্ত কি আল্লাহ, তাহলে এই তিন দল করে মরিছে কবরত ছসে আর এক দলত, এক কোন দলত আমি কবুল করবো তুই কয়া দে, এটা পাগলের বুদ্ধি, এটা মিশাই মিশাই, এত বড় ভাওতাবাদী বাংলাদেশে ইমানদারের কবরে নামে করে, কথা ঠিক কিনা। কোন কোন হাজি সাহেব আবার করছে কি,
মক্কা থেকে মাটি নিয়েছি, মক্কা মদিনার মাটি আনছে ব্যাগত করে নিয়েছে। আমি বহু লোকের জানাজা করছি, আর জানাজা করি না। আমি জানাজা করলে আমি কই যে টাকা দাও, তাহলে জানাজা করব। কাপড় কাটলে আমি 500 টাকা করে নিই। জীবিত মানুষের কাপড় বানালে বগুড়া নিউ মার্কেটে 1000 টাকা মজুরি লাগে। এই জামিল মাদ্রাসার গেটত 1000 টাকা, পায়জামা 400, যুব 600, 1000 টাকা লাগে। আর তুই 20 বিঘা জমিতে ইসলাম বিরোধী কাম করে মরে গেছো, তোর কাপড় কাটালে তুই ফিরি, এটা কোনটি এলাকা আছে কতক্ষণ? আর গরিব মানুষ বুদ্ধি দিতেছে এলাকার কিছু মুন্সি যে 40টা কবর খুললে তোর হজের সওয়াব। কি পাগললে, যে দেশত 2000 টাকা দিন কামলা, সেই দেশত এই 4টা লোক একবারে কবর খোঁড়ার জন্য পাম দিয়ে ছেড়ে দিছে, তোরা 40টা খুঁড়বু, হজ করা লাগবে না, হজের সওয়াব পাবো। জীবনে এই কিতাবত আমরা পাইনি এখনো। 1000 মাটি খুললে 2000 টাকা, আর একটা কবর খুঁড়িচ্ছে আপনি বাইসে থাকতে 3000 টাকা বেটাকারক দিয়ে যাবেন, কবেন যে 4 জন মানুষক নামাজি মানুষ পায়জামা পরে কবর খুঁড়বি, এইরকম মানুষক তুমি ঠিক করে এই 3000 টাকা দিয়ে দিলাম, তুমি কবর খোঁড়ার পর টাকা দিও। তাছাড়া আপনার যে কবর খুঁড়িচ্ছে বিড়ি খায় খায় কবর তারা খরে না, ওরা 2 গ্রুপ আছে, 1 গ্রুপ হাতসা গেলে উঠে বিড়ি খায়, আর 1 গ্রুপ নামে। হ্যাঁ কথা বল না, যে আপনার বিড়ি খাওয়া লোক যদি কবর খোরে আর মক্কা মদিনার মাটি যদি শীতানত পোতানত দেয়, উনি বলে জান্নাত যাবি। ওই হাজির মাথা ঠিক আছে, কেরে মক্কার মাটি আবু জেল শুয়ে আছে, উৎমা আছে, সাইবা আছে, কথা ঠিক কিনা? কত কাফের মক্কার মাটি শুয়ে আছে, যেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, এটা মক্কার হতে মাকবারাতুল মাআলা, মাকবারাতুল মাআলাতে রসুলের স্ত্রী শুয়ে আছেন, তার ডানে বাঁয়ে শত শত কাফের কবর আছে। ওই জন্যই আল্লাহ রসুল বলে গেছেন যে তোমরা জান্নাতুল বাকি বলতে পারবে কিন্তু জান্নাতুল মাআলা বলতে পারবে না, কারণ ওটা মাকবারাতুল মাআলা, ওখানে আমার স্ত্রী শুয়ে আছে, ওটা জান্নাতুল বাকির মানে হবে না, কারণ জান্নাতুল বাকির 70,000 কবরবাসী বিনা হিসেবে জান্নাতে যাবে। সেই হজে আপনারা যারা গিয়েছেন, অনেক লোক এখানে হাজি সাহেব আছেন, আচ্ছা কোন তা আপনারা যেদিন হাজি ক্যাম্পে যা দোয়া পড়ছেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই দোয়া পড়েন নে ভাই তার হাজি সাহেব কি পড়ছেন কি না? আচ্ছা এই দোয়া পড়েছেন আপনার মুআল্লিম কোন দিন কছেন, ভাই তোমরা যে খাটনি করে লিপ্ত দোয়া পড়ার এর অর্থটা কি কোন তো কেউ কোন দিন কছেন? কনিকা আপনার টাকা মাটি, আপনি তো হস করে রেখেছেন যে মন্ত্রটা খোলেন ওর মানে শুনলেন না, আবার মানুষ মাটি দিচ্ছেন মিনহা খলাক নাকুম অফিহা নই দুকুম ও মিনহা নুখরি দুকুম তারা তা নোকরা, এরও অর্থ শুনলেন না, হস করারও অর্থ শুনলেন না, খুদবার হাদিসের অর্থ শুনলেন না, আপনাকে কি হচ্ছে দুনিয়ার কতক্ষণ? এই যে হজরত যা যে আমরা তালবিয়া পাঠ করছি আপনারা করছেন, এখানে বলা হচ্ছে যে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির, তখন আল্লাহ কয় বান্দা কি বলো তুমি, তখন বান্দা বলিছে লা শারিকা লাক আপনার কোনো শরিক নাই, তে বলিছে তুই 60 বছর বাংলাদেশের বগুড়া শহরে নন্দীগ্রাম থানার ওই তেঘর গ্রামে 60 বছর তুমি আমার রিজিক খালে নিয়ামত খালে, তুমি একদিন গেছে ঢাকা দেশে করছো লা শারিকা লাক, একদিন আমার দেশ শরিক নাই তুই বুঝেছুন না কথা কর? আমরা মনে করেছি যে আল্লাহর সাথে শরিক করা হবে না, তার শরিক কারা করিচ্ছে? ওই পাড়ার হিন্দুরা যারা মূর্তি বানে পূজা করে এরাই মনে হয় মুশরিক বেশি, এরাই শেরেক করতেছে, না এর চেয়ে বড় শেরেক হলো আজকে রাত্রিতে আপনারা যাবেন যাদের বাড়িতে কোরআনের তর্জমা আছে সূরা নেসা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, এক জায়গাতে আল্লাহ বলেছেন যে সবচেয়ে বড় মুশরিক তারা যারা আমার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মানে। এটি তাহাজ্জুদ করে ইতিকাফ করে হজ করে এসে মানুষের আইন মানিচ্ছে আর ওই গেছে তলবিয়া পাঠ করছে লা শারিকা লাক, তখন আল্লাহ যখন খেপে যাবে রাগ করবে তখন বলছে ইন্নাল হামদা আল্লাহকে আবার ঠান্ডা করিচ্ছে, ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, নিয়ামত আল্লাহ কাওয়াল মুল সবচেয়ে বড় নিয়ামত বাংলাদেশে নয় তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব, আল্লাহু আকবার।
কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। দেখেন একটা স্বৈরাচার সরকার এই 5 তারিখে বিদায় হচ্ছে, তাই কি মনে হয় দেশের মানুষের বুক থেকে কিবের নামে গেছে? কথা কোনে গায় সারমুনা সারমুনা ধানের ভার একটা মানুষ কাঁধে দিয়া যদি শাকপালা থেকে রেলগেটে আসে, আসে ভার থোয়ার পরই ওক যদি আলমদিনা হোটেলে দিয়ে দেয় কেউ সিঙ্গার আর মিষ্টি খাবার দেয়, উই বলবি যে বাঁচলাম আল্লাহ, এত শান্তি এই ভারটা আমার কাঁধ থেকে নেমে দেওয়ার পর। এই ভারের থেকেও কঠিন বোঝা আমাদের কাছ থেকে নেমে গেছে, কঠিন বোঝা। তাহলে সামান্য খালি এই কি কয় অন্তর্বর্তীকালীন সরকার হতে তাতে গাও পাতলা। হ্যাঁ মুরব্বী কথা কন দেখা, তা আবার ডক্টর ইউনুস এই বড় উপদেষ্টা একটা ছিল সাকওয়াত হোসেন, গত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল সাকওয়াত, তাই খালি একবার কসে যে আপনারা নতুন মুখ নিয়ে আবার দেশে দেশে আওয়ামী লীগের দল গঠন করেন, সেই দিনই কসে চাটুকারিটা বাদ দেন, আপনার 1 সেকেন্ড এই পদে আর থাকার সুযোগ নাই। এখন এমন মন্ত্রণালয় দেশে তুই পাট পাকাবু আর থাকবু কথা কন্যা কে? তাহলে এই যে একটা অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন, তাতে দেশত কি শান্তি? আর যদি ইসলামী সরকার কায়েম হয় আপনাকে দরজা খুলে দিয়ে থাকতে হবে, কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, ধর্ষণকারী থাকবে না, কোনো ঘুষ থাকবে না, সুদ থাকবে না, পুরো জাতি জান্নাতের পথে চলবে, আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে 60 বছর সাইদি সাহেব জীবন শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? 13 বছর হলে জেলখানার তাকে পচালো, ওরকের উদ্দেশ্য কি সাইদিক মারা? ওরকের উদ্দেশ্য হলো ইসলামক থামান। এই যে আপনাদের বাসা বাড়ি আছে, বাসার ধার দিয়ে আপনি ইউক্যালিপ্টাসের গাছ লাগাছেন, কোনোদিন কি পরিকল্পনা ছিল যে আমার বাসার সাইড দিয়ে এই আকাশমণি ডালের এই গাছের উপর দিয়ে কারেন্টের 440 লাইন যাবি? কোনোদিন চিন্তা করছিলেন? কিন্তু যাদের যাদের গাছ ওই 440 লাইনের নিচে লাগানো ছিল, বছরে কয়বার করে মাথা কাটে? হ্যাঁ 2 বার করে কাটে মাথা। কারণ কি, ওই ডাল যদি ওই তারত বাজে ফেস পড়ে যাবি, আমাদের লাইনের সমস্যা হবে। তে এই পৃথিবীতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলামী স্কলার ইসলামকে বিজয় করার দ্বারা আন্দোলন একটু ত্বরান্বিত করে একটু মানুষের সামনে যখন উপস্থাপন করতে চায়, তারা কাফের মুশরিক ইহুদি নাসারা ওই ফেরাউন নুমরুদ হামানের ইতিহাস পড়ে তারা যেরকম ভাবে নবীদেরকে হত্যা করে ইসলামের জাগরণ স্তব্ধ করে দিয়েছিল, ওই রাজনীতি তারা বিদেশে যা পড়ে পড়ে আসছে। আজকে বাংলাদেশের আমাদের জামাত ইসলামী বাংলাদেশের 6 জন নেতাকে ফাঁসি দিয়া ইসলামের পথ রুদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে যখন ফাঁসি হয়েছে এদেশে দ্বিগুণ বেড়ে জামাত ইসলামীর একামতের দিনের আন্দোলন তুঙ্গে উঠেছে, তোর বল ঠিক কিনা? তুঙ্গে উঠেছে। এরপরে দেখা গেল যে না সাইদি সাহেবকে রাখা যাবে না, কারণ কি ওনারা ভেতরে ভেতরে বুঝতে পারছেন যে আমাকে তবিল টাকাদার সব তেল তেল ফুরিয়ে আসছে, ওরা খালি চাপা মারিছে 41, কিন্তু ভেতরে কথা এখনই, কথা ঠিক কিনা? সাইদি সাহেব যে হাসি দিয়া হাতছানি দিয়া গাড়ির থেকে নেমেছেন একটা পুলিশের কাঁধে হাত দেয়া, আপনি আল্লাহর ইজ্জতের কসম বলেন তো ওই হাসি ওই হাতছানি কি মরার হাসি? হ্যাঁ জোরে বলেন মরার হাসি। কিভাবে দেখিন ওই ডাক্তার পুশ করে পয়জন পুশ করে তাকে দুনিয়াতে শহীদ করে দিল, পরক্ষণই তার নার্স ওই হাসপাতালের নার্স ভিডিও করে বলে দিয়েছে যে স্যার যখন আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে ইঞ্জেকশন পুশ করলেন তখনই হুজুর চলে বলেন। হ্যাঁ শোনেননি আপনারা, আমরা বিবৃতি দিয়েছি যে ডাক্তারের ইঞ্জেকশনে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি দুনিয়ার থেকে বিদায় হলো, তুমি কোথায় আমার বাংলাদেশের যেখানে ওই লোককে দেখতে পাবে সেখানেই দড়ি দিয়ে বাঁধবে। আজকে খুশির খবর, আজকে ওই কালো মানিক যে মানিক সাইদি সাহেবের ফাঁসির রায় বহাল করেছিল, সেই কালো মানিক আজ ধরা পড়ছে। এতই পিটাপিটি চক,
70 লক্ষ টাকা নৌকা নিয়েছে, 14,000 টাকা ভাড়া দিয়েছে দুই যুবক, ওর কাছে চুক্তি আমাকে অমুক জায়গাতে নামে দিবে 14,000 টাকা দেবো। কথে যে স্যার আপনার কাছে কি কিছু আছে, আমার কাছে টাকা পয়সা আছে 70,000, এই সহ আমাকে নিরাপদে পৌঁছে দেওয়া লাগবে। ওরা নদীর মাঝখানে নিয়ে যা আত্মা তরে পিটিছে, আত্মা তরে পিটিয়া 70,000 টাকা নিয়ে ওরা নৌকার থেকে নেমে চলে গেছে, 70 লাখ একবারে পিটিয়া ছুঁয়ে চলে গেছে। পরে আমার ইন্ডিয়ার বর্ডার পার হচ্ছে, ওখানকার লোক ধরে আবার ব্যাক করে দিয়েছে, গলার গামছা নিয়ে কালোমানিক গাজ রিমান্ডে নিবে আজকে রাত্রে, কোর্টে হাজির করছে, তখনও কিল ঘুষি মারছে। কথা কন এই যে আইন মন্ত্রী আনিসুল হক কি চা বেছে বে কথা কয়, কথা কন না কে? আবার ওই যে সুরঞ্জিৎ সেন গুপ্ত আছেন না, সুরঞ্জিৎ সেন গুপ্ত এটা রয়ের হলো এজেন্টই, ই প্রথম ফাঁসি যখন হয় তখন খালি রাত্রে ব্রিফিং দেয় যে এখন যে পরিস্থিতি এসে গেছে এখন আর ফাঁসি দিতে কোনো বাধা নাই, কাল্লা ঘুরেছে আর কাছে বেচারাক তো বুঝা পারছে। আবার মাহবুবুল ওই যে এটনি জেনারেল তাই মরার আগে বলল আমার খুব ইচ্ছা ছিল সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার, কিন্তু আমার আশা পূরণ সাইদির আগেই অকুপাঘাত করলো কে, হাত দেখাচ্ছে যে সাইদিক মারার সাহিত্য কি, কথা কন না। আজকে মাহবুবুল হক এটনি জেনারেল যারা মারা গেছে এদের কবরে কুত্তাও দেয় না, কারণ রসুল বলছেন যে কবরে আজাব হবে চতুষ্পদ জন্তু ওই কবরের কাছে যায় না, অথচ সাইদির কবরে হাজার হাজার মানুষ প্রতিদিন জিয়ারত করতেছে, আল্লাহু আকবার। এই সাইদি সাহেবের জন্য জীবিত থাকতে এই সরকারের ভয় ছিল, মারা যাওয়ার পরেও এই সরকারের যে ভয় হয়েছিল জীবিত সাইদির চেয়ে মৃত্যু সাইদির 100 গুণ শক্তি বেরিয়েছিল, যার কারণে ঢাকার মাটির জানাজা করতে দেয় নাই। আমরা তাও দুঃখ করি না, ওনার রক্ত এখানে পড়েছে তবু আমরা ধৈর্য ধারণ করেছিলাম, কিন্তু কোটা আন্দোলনের ইস্যু নিয়ে সমন্বয়করা ছাত্রদেরকে ডাক দিল, আল্লাহর রহমতে ছাত্রদের ডাকে সকল রাজনৈতিক দল ইসলামী দল সাড়া দিলাম, দেখা গেল ওই সাইদির দুনিয়ার থেকে বিদায়ের পর মাত্র কয় মাস পরই দেখা গেল আবার 1 তারিখে করলো কি সরকার, ইনু আর রাশেদ খান মিননের পরামর্শই বললো 2 ঘন্টার মধ্যে এই জামাতকে কি করতে হবে, ব্যান করতে হবে। 1 তারিখে 2 ঘন্টার মধ্যে জামাতক ব্যান করলো, আল্লাহ 5 তারিখে এই সৈন্য সরকারকে ব্যান করে দুনিয়ার থেকে বিদায় করে দিল, কথা ঠিক কিনা? এই ইতিহাস শিখতে হবে। আপনারা জানেন ফেরাউন যখন 400 বছরের সরকার, কত বছরের? 400 বছরের সরকার ফেরাউন, আর মুসা সামান্য নদী দিয়ে ভাসে আসা পালিত ব্যথা, কথা ঠিক কিনা? এই মুসার ভয়ে ফেরাউন 80,000 মানুষ মারছিল, 80,000 মানুষকে মারছে ফেরাউন। আর এই বাংলাদেশের স্বৈর শাসক খালি ইসলামের ভয়ে, ইসলামের ভয়ে একদিনে 5 তারিখে হেফাজতের শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারপরে তার রক্ত পিপাসা মেটেনি, হাজার হাজার বিএনপি জামাতের লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, ক্রস ফায়ার করেছে, কথা ঠিক কিনা? এরপরে তাও হাউস মেটেনি, আয়না ঘর তুলে তুলে মানুষকে অ্যাসিড দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে দেখা যায় যে ফেরাউন মারছে 80,000, আর এদেশের স্বৈর সরকার শেখ হাসিনা মারিছে কমপক্ষে 1,60,000। তাহলে বোঝা যায় ফেরাউনকে আমরা চোখে দেখি নাই, ফেরাউনের ইতিহাস শুনেছিলাম, আমরা 90 ফেরাউন, দ্বিতীয় ফেরাউন, বাংলাদেশের 90% মুসলমানের দেশে এই ফেরাউনের চরিত্র উন্মোচন হওয়ার কারণে মুসলমান সহ্য করে নাই, আমরা ওই ফেরাউনকে আল্লাহ রহমত দিয়ে তাড়াতে সক্ষম হয়েছি, কথা ঠিক কিনা? এই চক্র আবার ক্ষমতায় আসুক আপনারা কি চান? কারা কারা না চান তারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায় তাকবীর। কয় হাত তুললেন? 2 হাত। এই 2 হাতের দাম কত জানেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবা তাইদিন নাস, জলি স্থলে
দেশে অন্তরীক্ষে যত দুর্ঘটনা, সাইক্লোন, বন্যা এইগুলি ঘটে দুই হাতে করা কাজের ফল। আজকে বাংলাদেশের বন্যা নয়, এটা ভারতের সরকারের অবশ্যই একটা জুলুম। উপর বর্ষণ নাই, কিন্তু এই দেশে গেট ছেড়ে দিয়ে ফারাক্কা সহ সিলেটের গোমতী নদীর এই বাঁধ কেটে দিয়া বাংলাদেশ 10টা জেলা নিমজ্জিত করেছে, কথা ঠিক কিনা? আমরা তাদের জন্য অনেক টাকা পাঠিয়ে দিয়েছি, আমরা আরও দেব। আমাদের আমির জামাত বলেছেন যে আমি 1000 পরিবার শহীদ পরিবারকে আমরা জামাতের পক্ষ থেকে প্রতি পরিবারের জন্য 1,00,000, তাহলে 1000 পরিবারও 10 কোটি টাকা দেওয়া লাগছে। এক লোক জিজ্ঞাসা করতে সাংবাদিক, এই সাংবাদিক জিজ্ঞাসা করতে, স্যার এত টাকা কোথায় পান আপনারা? তো উনি বলেছেন আমাদের তো ব্যাংক ট্যাঙ্ক নাই, আমাদের যারা ইসলামের দেশে কায়েম করতে চায়, আমাদের কর্মী বাহিনী, দায়িত্বশীল নেতা, শুধু সাধারণ জনগণ যারা আছে তাদের পকেটই আমাদের ব্যাংক। আর 1 কোটি লোক যদি আমাদের থাকে, তাহলে 10 টাকা করে দিলে কত কোটি? 10 কোটি। আমি যদি 20 টাকা দিই তাহলে 20 কোটি। আমাদের এই দেশে ইসলাম বিজয়ের জন্যে লক্ষ লক্ষ টাকা দেওয়ার মালিক এখন আছে, কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের কোনো কাজ নাই, খালি মুখের দোয়া করবেন আর ইসলামের কথা মানুষকে বলবেন। আর নির্বাচনে দুই হাতে আপনাকে দরকার, এক হাতে ব্যালট, এক হাতে সিল, তিন দিকে সালা, এক দিকে দুয়ার। নিরপেক্ষ ময়দান যখন তৈরি হবে আপনি এক জায়গায় সিল মারবেন, এদেশে অবশ্যই বদরের যুদ্ধের মতো সিলের মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিজয় হবে। আমরা এই যুবক ভাই যারা আছেন, 18 বছর তাদের বয়স হয়ে গেছে, আজ 16 বছর আগে তারা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। 18 সাথে 16 যোগ করলে কত হয়? হ্যাঁ, 34। 34 বছর হলে ভোট দিতে পারেনি, ওরা খালি মুস্তা পাচ্ছে, কথা ঠিক কিনা? আমরা ব্রিটিশের আইন দেখেছি, পাকিস্তানের 24 বছর দেখেছি, ব্রিটিশ দেখেছি 190 বছর, স্বাধীন হয় দেখেছি 54 বছর, কোনো আইনে শান্তি হয় নাই। একটাবার আমরা বাংলাদেশকে 5 বছর আপনাদের কাছ থেকে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, পত্তন পত্তন দেবেন আমাদেরকে, কোনো টাকা লাগবে না ফেরত দিতে। আপনার 5টা বছর আমাকে বাংলাদেশ জামাত ইসলামিক দিয়ে দেন, আপনারা শান্তি পাবেন। জিন্দিগিতে বলবেন না যে চুরি হলো কে, জানা হলো কে। একটা চুরের যদি হাত কেটে দেওয়ার দৃশ্য বয়তুল মোকারমের গেটে দেখায়া যদি তামাম বিশ্বকে দেখানো হয়, চুরি করা তো দূরের কথা, একটা স্যান্ডেলও হাত দিয়ে লাগবে না। চুরি বন্ধুক আপনারা কি চান না? হ্যাঁ, কোন চান না? জানা বন্ধুক কি চান না? যারা জেলখানায় গেছে আমাদের উপর অত্যাচার করে, আমার কাল থেকে মনে মনে হচ্ছে আল্লাহ, যারা জেল জেল উঠলো এই স্বৈর সরকারের নেতারা, আমার একটা ইচ্ছা এই সময় আমাকে না জেল তুললে, তাহলে ওর সাথে গল্প হলো কি, কে ভাই শিখুছু, তুই যে 41 বছর আল্টিমেটাম দিছিল, তোর মাথা ঠিক আছে? তুই আন পাক করা তরকারি খাবার পারল না, এই কথা কর। সারা বঙ্গভবন, সারা বঙ্গভবন তস তস করলো, হাইতে হইতে আলমারির তলে দিয়ে এতগুলো টাকা আছে কেউ দেখেনি। না যাই যেটি বাড়াচ্ছে খালি টাকা টাকা, আমির হোসেনের বাড়ির থেকে 5 কোটি টাকা বাড়াচ্ছে না 16 কোটি টাকা বাড়াচ্ছে, এগুলো টাকা কোথায়? এই টাকা যদি এদের অ্যাকাউন্টে যে টাকা আছে এই টাকা যদি বাংলাদেশের বাজারে যদি ছাড়া হতো, আলু এখনো 10 টাকা কেজি খাওয়া যেত, ইউরিয়া সার এখনো 50 টাকা বস্তা পাওয়া যেত, কিন্তু সব টাকা এই নেতাকে এই রাক্ষস কেড়ে পেটে উঠেছে। আমরা আর এই সুযোগ দিতে রাজি নই, আমরা এই সুযোগ দিতে রাজি নই। আমাদের এই দেশটা সম্ভাবনা দেশ, বিগত 80 বছর ধরে এই বাংলাদেশে কোরআনের আইনের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলছে, কিন্তু অনেক লোক আমাদের কাছে ফেরে নাই। কিন্তু এইবার দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম গ্রামে আমি ঘুরতেছি, তারা বলতেছে আর কিচ্ছু নয়, সব দেখার শেষ, এখন একটাবার বাংলাদেশ জামাত ইসলামকে দেখতে চায়। এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী যদি কোরআনকে ক্ষমতায় বসায়, এই দেশে শান্তির ঢল নেমে যাবে, আল্লাহু আকবার। আসুন না, এই জন্যে আমরা একা পারবো না, আপনাদের দরকার। এই এই ইসলাম বিজয়ের কাজ যদি আপনারা করেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান
কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন নিশ্চয় যারা শিশা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় দিন কায়েমের সংগ্রাম করে ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। জোরে কর আল্লাহু আকবার। আপনারা যারা আছেন, যার যার যোগ্যতা আছে, একটু কোরআনের পক্ষে কথা বলবেন, একটু চেষ্টা করবেন, আল্লাহ কিয়ামতের দিন আপনাদেরকে অসংখ্য মর্যাদা দিবেন। জোরে কর আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আমি আপনাদেরকে বলবো, এই এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম এই বলার ভেতরে জিস্ট কথা হলো যে আমাদের সবাইকে ইসলাম কায়েমের ব্যাপারে চেষ্টা করতে হবে। কি কায়েমের ব্যাপারে? ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। এদেশে যত আইন আছে সব দেখা শেষ, আগামীর দেশ বাংলাদেশ। জোরে কর আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বিজয় করার জন্য যে যোগ্যতার দরকার, যে এলেমের দরকার, যে আমানত দারের দরকার, এই যোগ্যতাগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আমি সকল নেতৃবৃন্দ সহ সকল মুসল্লিনে কেরাম, মুরব্বিনে কেরামদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, এইভাবে বাংলাদেশে যদি মসজিদগুলিতে আওয়াজ তোলা দেয়, মহল্লায় মহল্লায় আওয়াজ তোলা দেয়, ইনশাআল্লাহ বাংলাদেশে সূর্য পূর্ব দিকে ওঠা যেরকম সত্য, এই দেশে অবশ্যই একদিন না একদিন ইসলাম বিজয় হয়ে যাবে। জোরে কর আল্লাহুম্মা আমিন। আমরা এই ইসলাম কায়েমের মাধ্যমে আল্লামা সাইদি সাহেবের স্বপ্নকে কায়েম করব। আমাদের চেষ্টা সাধনা আল্লাহ তাআলা কবুল করুক, এবং শাহাদত বরণ করেছেন যারা কোটা আন্দোলনে, সংস্কার আন্দোলনে, আল্লাহ তাদের শাহাদত কবুল করুন এবং তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে টুকরা হিসেবে কবুল করুন। বলুন আমিন।